তার বাড়ির পাশ দিয়ে আকাশ সরকারে কায়নাত হেঁটে যাচ্ছেন হঠাৎ করে সাহাবীকে আল্লাহ রাসূল ডাক দিলেন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল তিনটা ডাক দিলেন ডাক দেওয়ার পরে ওই সাহাবীর ঘর থেকে কোনো উত্তর নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাতে চলে গেলেন একটু পরে ওই সাহাবী দেদ রাসূলুল্লাহর কদমে মিশে যে বললেন আকা আপনার কদমের নিচে আমার মাতা এবং পিতা কুরবান ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ডেকেছিলেন তখন আল্লাহ রাসূল বলল বেটা তোমাকে কিসে নিষেধ করেছিল আমার ডাকে সাড়া দিতে কিতাবের মধ্যে এসেছে তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে তখন ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে ডাকতেছিলেন তখন আমি নামাজের মধ্যে ছিলাম আকা আমি নামাজের মধ্যে থাকার কারণে আমি আপনার ডাকে সাড়া দিতে পারি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে বেটা তুমি যে নামাজের মধ্যে ছিলে আমি যে তোমাকে ডেকেছিলাম তুমি যে আমারটাকে সাড়া দিলে না তুমি কি কুরআনুল কারীমের এই আয়াত পাক শুনো নাই ইয়া রাসূলুল্লাহ কোন আয়াত পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সূরা আনফালের 24 নম্বর আয়াত পাক তেলাওয়াত করলেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদার হও আল্লাহ রাসূল তখন ওই সাহাবীকে শুনাচ্ছেন তুমি যে নামাজের মধ্যে ছিলে তুমি আমারটাকে সাড়া দাও নাই তুমি কি কোরআনের এই আয়াত পাক শুনো নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম যখন রাসূল তোমাদেরকে আহ্বান করে এই সাহাবী তুমি কি এই আয়াত শুনো নাই যখন রাসূল তোমাদেরকে আহ্বান করে তুমি কি করবে তোমরা তাৎক্ষণিক আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিবে সাহাবী নামাজের মধ্যে ছিল আমরা এখন বলতেছি নামাজ শ্রেষ্ঠ ইবাদত নামাজ শ্রেষ্ঠ ইবাদত থাকার পরেও ওই নামাজের মধ্যে যদি আকাশের কারে কায়নাত মদিনাওয়ালা যদি কাউকে ডাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে হে ওহে ঈমানদারেরা হে ঈমানদারেরা যখন আকা তোমাদেরকে ডাকবে সরকারে কাইনা তোমাদেরকে ডাকবে মদিনাওয়ালা তোমাদেরকে ডাকবে তোমরা মদিনাওয়ালার ডাকে তাৎক্ষণিক আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও মাওলা ডাকলেন রাসূল কিন্তু সাড়া দেওয়ার বেলায় বলতেছে আল্লাহ ও রাসূলের ডাকে ডাকলেন একজন সাড়া দিতে বলতেছেন দুইজনের ডাকে তার মানে রাসূলের ডাকে সাড়া দেওয়া আল্লাহর ডাকে সাড়া দেওয়া রাসূলের আহ্বানে আসা আল্লাহর আহ্বানে আসা রাসূলকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করা রাসূলকে অনুসরণ করা আল্লাহকে অনুসরণ করা রাসূলের আগে